হাই দেয়ার এভরিওয়ান, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেইন। আজকে আমরা যে জায়গাটা এক্সপ্লোর করব সেটা হচ্ছে গুলিয়াখালি সি বিচ বা গুলিয়াখালি সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। সীতাকুণ্ড শুধুমাত্র গুলিয়াখালি সি বিচই নয়, তাছাড়া বিভিন্ন ধরনের পর্যটনের জন্য স্বনাম ধন্য জায়গা রয়েছে, যেমন চন্দ্রনাথ পাহাড় রয়েছে, বাঁশবাড়িয়া সি বিচ রয়েছে, এখানে রয়েছে হচ্ছে বিভিন্ন ধরনের ঝর্ণা এবং রয়েছে মহামায়া লেক। সো সীতাকুণ্ড ভ্রমণের জন্য একটা প্যাকেজ আপনারা প্ল্যান করে ঘুরতে আসতে পারলে সীতাকুণ্ডকে অনেক সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবেন, অনেক অভিজ্ঞতা, একই সাথে পাহাড়, ঝর্ণা এবং সমুদ্রের অভিজ্ঞতা নিতে পারবেন। তো অনেকের প্রশ্নে থাকতে পারে সীতাকুণ্ড থেকে গুলিয়াখালি কীভাবে যাব। সো সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালি 5 কিলোমিটার পথ। এখানকার জনপ্রিয় যানবাহন হচ্ছে এখানকার সিএনজিগুলো। সিএনজিতে জনপ্রতি 30 টাকা এবং রিজার্ভ করতে গেলে 100 থেকে 150 টাকায় রিজার্ভ করতে পারবেন। আমার ব্যক্তিগতভাবে এটা ধারণা যে এখানকার সকালবেলা এবং সন্ধ্যার থেকে, মানে বিকেল থেকে সন্ধ্যার পরিবেশটা খুবই দারুণ, কিন্তু দুপুরবেলা প্রচণ্ড রোদ থাকাতে এখানে থাকাটা খুব কষ্টকর হয়ে যায়। সো আপনারা যদি খুব সকালে এখানে আসতে পারেন তাহলে সকালটা উপভোগ করে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ হাঁটতে পারেন, তারপর বিকেলবেলা আবার আসতে পারেন। অথবা অন্য অন্য যে পর্যটন কেন্দ্রগুলো আছে সীতাকুণ্ডে, সেখানকে সকাল দুপুর থেকে বিকেলবেলা সূর্যাস্তটা এখানে এসে দেখলেন তাহলে খুবই সুন্দর হতো হয় এই জিনিসটা আর কি। আরেকটি গুরুত্বপূর্ণ কথা যে প্লিজ কাইন্ডলি কেউ সেখানে গিয়ে পলিথিন ব্যাগ কিংবা সেখান থেকে কেনা চিপস কিংবা কোল্ড ড্রিঙ্কসের প্যাকেট ফেলে রাখে আসবেন না, কারণ আপনার ফেলে দেওয়া একটা পলিথিন ব্যাগের কারণে একটা সামুদ্রিক প্রাণীর জীবন চলে যেতে পারে। সো প্রকৃতিকে প্রোটেক্ট করার দায়িত্ব আপনার, কারণ আপনি সেখানে সৌন্দর্য উপভোগ করতে গেছেন। সো প্লিজ এই জিনিসটা মাথায় রাখবেন। সো এখন ভিডিওর বাকি অংশগুলো দেখুন, কথা হবে ভিডিও শেষে। সো গাইস, আমরা একেবারে শেষে চলে এসেছি। লাস্টের যে দুটো ক্লিপ দেখলেন সে দুটো আপনাদের জন্য সারপ্রাইজ ছিল, সে দুটো নোয়াখালীর চেয়ারম্যান ঘাটের গুলিয়াখালী সি বিচের না। এখন যে ছবিগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে গুলিয়াখালী সি বিচে আমার তোলা ছবি। সো অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য এতটা সময় নিয়ে। সো এভাবেই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেন, লাইক দিয়ে দেন। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ধন্যবাদ।